হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আপনারা ভিডিওতে যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন, এটা মূলত হলো কুদেলা মঠ নামে পরিচিত। এটা বাগেরহাট জেলায় অবস্থিত। এটি সপ্তদশ শতাব্দীতে তৈরি করা হয় বলে ধারণা করা হয়। বই পুস্তক আর বিভিন্ন জায়গায় এর নাম অযোধ্যার মঠ বল। এটাই হিন্দু ধর্ম অবলম্বনের জন্য তৈরি করা হয়েছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি, যখন আরব হইয়া ও উদাপদিত্য শাসন আমলে তখন এই মঠটি সর্বপ্রথম স্থাপন করা হয়। এই মঠটি দেখতে পারি, এটা পুরুত্বপূর্ণ ইট দ্বারা তৈরি। এটার উচ্চতা আনুমানিক 18.5 মিটার, রং করব 26 মিটার। এটি রয়েছে 3টি তবে। আর এছাড়াও যদি আরো কোনো ইনফরমেশন জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।